একজন ইউনূস সাহেবের মতো একজন নোবেল নরিয়টকে কিভাবে চক্রান্ত করে জালিয়াতি করে এই কলকারখানা অধিদপ্তর এই ধরনের কাগজ আদালত উপস্থাপন করেছে। ফটোকপি দশ, এই ফটোকপির সাথে কোর্টে তারা এক্সিবিট চার হিসাবে যেটা দাখিল করেছে দেখা গেল এর সাথে মিল নাই, তারা খালি জায়গাগুলি পূরণ করেছে তাকে অভিযুক্ত দেখানোর জন্য, যেটা আমাদের এখানে পূরণ নাই। তারপরে সেইখানে তাদের পক্ষ থেকে শুধুমাত্র বাদী যিনি ছিলেন মারা গিয়েছে তার সিগনেচার আছে, কোনো সিল নাই। কিন্তু দেখা গেল সেখানে তারা আরও চারজনের সিল দিলেন, স্বাক্ষর দিলেন, বাদীর একটা সিল দিলেন এবং সব জায়গায় 16-8 ডেট দিয়ে দিলেন। আর আমাদের এখানে শুধু এমডি এবং দুজন সাক্ষী, এটা ওইখানেও ঠিক আছে এইখানেও ঠিক আছে। সুতরাং দেখা যাচ্ছে একজন ইউনূস সাহেবের মতো একজন নোবেল নরিয়টকে কীভাবে চক্রান্ত করে জালিয়াতি করে এই কলকারখানা অধিদপ্তর এই ধরনের কাগজ আদালত উপস্থাপন করেছে। আদালতের ফৌজদারি কার্যবিধির আইনে 195 ধারার গয়ে বা 195 ধারার একের গয়ে সুস্পষ্টভাবে আছে এই ধরনের যদি কোনো জালিয়াতি করে এবং করার যদি কোনো আদালতে বা কোনো জায়গায় ব্যবহার করে তার বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আছে। আমরা আদালতে আহ্বান জানিয়েছি এই জালিয়াতি চিফ ইন্সপেক্টর এবং এই চারজনের ইন্সপেক্টর সহ অন্যদের বিরুদ্ধে অবিলম্বে কোর্টকে বলেছি সমিটু আপনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, কারণ ডক্টর ইউনূসের মতো লোকের বিরুদ্ধে যদি এইভাবে জালিয়াতি করতে পারে তাহলে এই দেশের সাধারণ যারা ব্যবসা বাণিজ্য করে চলে তাদের অবস্থা কি হবে এখানে কোনো কিছু থাকবে। আর যারা যে অসংগতি আমরা দেখেছি, যে আমরা দেখলাম যে ওনারা যে মামলা দায়ের করেছেন বাদী মারা গিয়েছেন, যে তাকে যে বাদী করা হলো তিনি কি কোর্টের পারমিশন নিয়েছেন? বললো যে নেই না। আপনি যে সাক্ষী দিতে আসছেন আপনি কি আবেদন করছেন? তাও বলেন না। তারপরে বাদীকে 195 ধারা অনুযায়ী বলা আছে শুধু চিফ ইন্সপেক্টর মামলা গ্রহণ করতে পারে, তিনি মামলা করেছেন, তাহলে ওনার অনুমতিপত্রটি কোর্টে দাখিল করেছেন? না করি নাই, দাখিল না করি নাই, আজকে করেছেন? বলে যে না করি নাই, পরবর্তীতে ওনার আদালতের অর্ডারে আপনি করেন নাই। এই সমস্ত কিছু অসংগতিগুলি রয়ে গেছে এবং তাদের দাবির সমর্থ কোনো কিছু নাই। আর যেই জবাবগুলি আমরা দিয়েছি এই জবাবগুলি যে সংযুক্তির ব্যাপার বললাম এগুলি কোর্টে জমা দিয়েছেন, জবাবগুলি জমা দিয়েছেন, কিন্তু সংযুক্তিগুলি জমা দেওয়া হয় না, কারণ এগুলি যদি জমা দেওয়া হতো তাহলে কোনো অভিযোগই থাকে না, সমস্ত জিনিস মিথ্যা প্রমাণিত হয়ে যায়। এটাকে আড়াল করার জন্য আমাদের সংযুক্ত ব্যাপার যে আমরা সমস্ত কিছু পালন করেছি